হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 5টা, আমি আর মা বেরিয়ে গেছি, যাচ্ছি হলো মাসদিয়াতে। মাসদিয়া থেকে একটু আশারনগর যাব। আশারনগর খুব ভালো, বড় একটা গাছের নার্সারি আছে। তোমরা জানো মা বাগান করতে খুব ভালোবাসে, তো গাছ আনতে যাব। আর মাসদিয়াতে খুব ভালো আম পাওয়া যায়। এখন যেহেতু আমের সিজন, তো মাসদিয়া থেকে একটু আমও নেব। তো মাসদিয়া মার্কেটে আম কিনে একটা দোকানে আম রেখে আমার সাথে করে নিলাম না বয়ে, আমরা আশারনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো চলো দেখা যাক নার্সারিটা কেমন কি, সেটা গেলেই দেখতে পাবো। তো নার্সারিতে আসার রুট হলো তেঁতুলতলা বলে একটা জায়গা, সেখানে নেমে রাস্তা ঢুকে যায় ভেতরে, সেই রাস্তা দিয়ে ভেতরে আসতে হয়। তো অলমোস্ট দেখো চলেই এসেছি, অনেকটা এরিয়া নিয়ে নার্সারি। এত বড় নার্সারি এর আগে আমি কখনোই দেখিনি। এর আগে আমি যে নার্সারিগুলো দেখেছি সবই মোটামুটি ছোটো বড় মেশানো, কিন্তু এটা মানে একটা সাইডে পুরো ফুল ফল, এত বড় আমি এই ফার্স্ট এত বড় নার্সারি দেখলাম। আর এই পাশে দেখো, এখানে কিছুটা জায়গা নিয়ে শুধু পদ্মেরই বাগান, ছোট্ট ছোট্ট ইসেতে প্লাস্টিকের যে গামলাগুলো হয় তার মধ্যে পদ্ম গাছ লাগিয়েছে। লেবু দেখো, মালটা, মুসুম্বি, কী বলে গন্ধরাজ, পাতিলেবু, সব ধরনের লেবু আছে। আর এটা একটা কি জলা গাছ জানি না, খুব সুন্দর, এটাও জলে হয়েছে জলের মধ্যে। আর পদ্মটা দেখো জাস্ট মানে পিঙ্ক কালারের পদ্ম, এত সুন্দর, মানে পদ্মগুলো ফুটে রয়েছে, কিছু না মানে তাঁবু দিয়ে জল জমিয়ে একটা মানে জায়গা মতো করে দিয়েছে, তার মধ্যে পদ্মগুলো ফুটে রয়েছে। দেখে মনে হচ্ছে যেন আর্টিফিশিয়াল, কিন্তু অরিজিনাল পদ্ম। আর এই সাদা পদ্মটা আমার তো দারুণ লেগেছে, কিন্তু এটার ওরা ওদের গাছ নেই, ছোট চারা গাছ নেই, ওরা দিতে পারলো না। আর জবার তো প্রচুর ভ্যারাইটি, জবা মানে এত জবা, এই সাইডটা পুরোই জবা, এত কালার, এত ভ্যারাইটিস কালারের জবা, মানে আমি তো সত্যি কথা আত্মহারা হয়ে গেছি যে এত বড় নার্সারি হয় এটা ভেবে। তো মা দুটো জবা গাছ নিল, একটা ইয়েলো আর একটা হচ্ছে ডিপ যে অরেঞ্জটা হয়, ওই অরেঞ্জ কালারের জবাটা নিল, দেখো এই অরেঞ্জটা, আর একটা ইয়েলো কালারের জবা নিল। আর একটা সাইডে যেখানে শুধু ফলের বাগান, সেদিকে দেখলাম আম হয়ে রয়েছে। দেখো এই আমগুলো লম্বা লম্বা, আম্রপালি নয়, এর অন্য কী একটা নাম আছে। তো আমগুলো কত ছোট্ট টবের গাছে আম হয়ে রয়েছে, দেখতেও কত ভালো লাগে, সত্যি মনটা একদম ভালো হয়ে গেল। আর বিশেষ করে পদ্ম, পদ্ম তো আমার খুব প্রিয়, পদ্ম গাছও আমাদের বাড়িতে আছে, মানে আমার বাপের বাড়িতে, এই বাড়িতে, কিন্তু এখনও ফুল ফোটেনি। তো পদ্মটাই আমি ধরে দেখছিলাম, 20টা, এত সুন্দর, মাকে বললাম, মা বললো হ্যাঁ পদ্ম গাছের চারা নেব। আমার তো আগেরটা মরে গেল, সেই জন্য তো হয়ে রইল। এইটা এইটুক এইটুক গাছে হয়ে যাবে? আগে দুটো গাছ মরে গেল আমার, আর একটা বেঁচেছে, একটা 20 এসে বেঁচেছে, খালি না 20 এসে গেছে, খুব আনন্দ পেয়েছি দাদা। কোনটা ওই ছোট, ওই যে ছোট ছোট যেটা তো দেখো, এত করমচা ধরেছে, ছোট্ট ছোট্ট গাছে এত ফল ধরেছে, লেবু বলো, করমচা বলো, আম বলো, দেখতে অসাধারণ লাগে। আর এই সাইডে এসে দেখলাম একটা ব্লু কালারের ফ্লাওয়ার, ছোট্ট ছোট্ট, এগুলো হ্যাঙ্গিং পটে লাগাতে হয়, এত সুন্দর, সেটাও খুব ভালো লাগলো। তো দেখো এই গাছগুলো আমরা নিয়েছি, মানে মা নিয়েছে, তো সেই গাছগুলোই এখন ওই কাকু হিসাব করে দেখছে কত কী হলো না হলো আমাদের, নিয়ে তারপর আমরা বেরোবো। আর আমার তো সত্যি খুব ভালো লেগেছে, আমি বলেছি নেক্সট টাইম যখন আসবো আমি বাড়িতে, আমি আবার আর একদিন আসবো, এসে ঘুরে যাব। এত গাছ আর পুরো বাগানটা ঘুরেও দেখা হলো না, ওইদিকের যে ফলের বাগানগুলো সেগুলো ঘোরা হলো না, বাদ থেকে গেল। অতটা বড় এরিয়া নিয়ে পুরোটা ঘুরে দেখাও মানে শেষও করা যায় না। যেহেতু অনেক ভোরে এসেছি, সোনাইকে রেখে এসেছি বাড়ি, যেয়ে মার রান্নার ব্যাপার আছে, ওই জন্য রান্না করার চিন্তাটা মাথায় ছিল যে বাড়ি গিয়ে রান্না করতে হবে, খেতে হবে, তো ওই জন্য আর বেশিক্ষণ ওয়েট করা গেল না। মা বললো আজকে চল অন্য একদিন আসিস, এসে ধীরে সুস্থে সেদিন দেখিস। আর ওই কাকুও বললো যে বিকেলের দিকে এলে, দুপুরের দিকে এলে বিকেল অবধি অনেক সুন্দর ঘুরে ঘুরে দেখা যায়, অনেকটা এরিয়া নিয়ে যেহেতু কিছুটা সময়ও লাগে। তো আমরা এখন দেখো টোটো ধরে মাসদিয়া স্টেশনে চলে এসেছি, আশারনগর থেকে। মাসদিয়া থেকে ট্রেন ধরবো আমাদের বগুলা যাবার, তো ট্রেনের কিছুটা সময় দেরি আছে। আর দেখো কত কত আম কিনে নিয়েছি, হিমসাগর আম।
মধ্যে আবার মা গিয়ে আর এক রকমের আমও কিনে নিয়ে এলো, ছোট্ট ছোট্ট লাল লাল সিঁদুর টোকা আম বলে, আমার দেখে খুব ভালো লাগছিল তাই মা নিয়ে এলো। এত আম কিনেছি, নিয়ে বাড়ি যাওয়াই মুশকিল, তাই এক দাদাকে বলেছি দাদা স্টেশনে নিতে আসবে। বাবা আজকে বাড়ি গেলে বোধহয় আমাদের বেরই করে দেবে, দেখা যাক কি হয়। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।